নমস্কার বন্ধুরা, টোস্ট টু টেস্টে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটা নতুন রেসিপি। আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পটলের একটা ভিন্ন ধরনের রেসিপি। পোলাও, ভাত, লুচি, পরোটার সাথেও পরিবেশন করতে পারবেন। আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটাও ভালো লাগবে। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে 500 গ্রাম মতো পটল নিয়েছি। পটলটা আগেই ভালো করে ধুয়ে নিয়েছি, জল ঝরিয়ে এর খোসাটা আলতোভাবে ছাড়িয়ে নিচ্ছি। পটলের দু ধার কেটে নিয়ে এভাবে তিন চার দিকে স্কিনটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার পটলটা চিরে দিচ্ছি, দু ধারে চিরে দিয়েছি। আর একটু লক্ষ্য করলেই বুঝবেন আমি কিন্তু অপোজিট ডিরেকশনে পটলগুলো চিরেছি, যাতে করে মশলা এর ভেতর অব্দি ঢোকে। এভাবে প্রত্যেকটা পটলকে কেটে নেওয়া হয়েছে। পটলগুলো ভাজার জন্য একটা ফ্রাইং প্যানে 3 টেবিল চামচ তেল নিয়ে নিয়েছি। তেলের পরিমাপ আপনাদের প্রয়োজন মতো কমাতে বা বাড়াতে পারেন। এবার পটলগুলোকে হালকা ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এখানে আমি হলুদ গুঁড়ো অল্প খানিকটাই ব্যবহার করেছি। এবার পটলগুলোকে ভেজে নিতে হবে। এখানে পটলগুলো ভাজতে সময়টা একটু বেশি লাগবে, যেহেতু গোটা পটল আর মাঝখান থেকে কাটা নেই। এগুলো সম্পূর্ণ দিক ভাজতে সময় লেগেছে আমার লো টু মিডিয়াম ফ্লেমে 8 থেকে 10 মিনিট মতো। আপনাদের সময়টা খানিকটা কম বা বেশি লাগতে পারে। দেখুন, এরকম যখন গোল্ডেন কালার হতে শুরু করবে তখন পটলগুলো নামিয়ে নিচ্ছি। হলুদ দেওয়াতে তেলটা একটু কালচে হয়ে গেছে, তাই আমি তেলটা চেঞ্জ করে নিচ্ছি। কড়াইটা ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ তেল, আর দিচ্ছি 1 টেবিল চামচ মতো বাটার। দিয়ে দিচ্ছি শাহজিরে। শাহজিরে না থাকলে প্লেন জিরেও ব্যবহার করা যাবে। এখানে আমি শাহজিরে ব্যবহার করেছি 1/4 চা চামচ, আর একটা বড় মাপের পেঁয়াজ এরকম মিহি করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যেন তাড়াতাড়ি নরম হয়ে যায় দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটা দিয়ে ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আর এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি। 5টা বড় কোয়া রসুন, 1 ইঞ্চি পরিমাণের আদা, 2টো কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী কমাতে বা বাড়াতে পারেন। 1 মুঠো থেকে খানিকটা বেশি ধনে পাতা, আর তার হাফ নিয়েছি পুদিনা পাতা। এবার সমস্ত কিছু খানিকটা জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। এদিকে পেঁয়াজটাও প্রায় হয়ে গেছে। পেঁয়াজটা যখন এরকম গোল্ডেন কালার হয়ে যাবে তখন এর মধ্যে তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার ধনে পাতা পুদিনা পাতাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে আমি ধনে পাতা আর পুদিনা পাতা দুটোরই কিন্তু ডাঁটি সমেত পেস্ট করেছি। আমি পুদিনা পাতা ধনে পাতার হাফ রেখেছি। যদি আপনারা পুদিনা পাতার ফ্লেভারটা পছন্দ করেন তাহলে তার পরিমাপটাও কিন্তু খানিকটা বাড়াতে পারেন। মশলার এক্সট্রা জলটা শুকিয়ে গেছে। মশলাটা ভালোভাবে কষানোর জন্য মিক্সার গ্রাইন্ডারের বাটিটা ধুয়ে 2 টেবিল চামচ মতো জল অ্যাড করে দিচ্ছি। এবার অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনে গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো। আপনারা লঙ্কা গুঁড়োটা স্বাদ অনুযায়ী কমাতে বা বাড়াতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষানোর জন্য 2 থেকে 3 বার আমি 1 টেবিল চামচ মতো জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এতে করে মশলাটা জ্বলে যাওয়ার চান্স থাকবে না। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ফেটানো দই। দইটা আগে ভালো করে ফেটিয়ে নেওয়া হয়েছে। এবার দইটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখানে ফ্লেমটা কিন্তু লোতে রাখা আছে। দইটা দিয়ে 4 থেকে 5 মিনিট ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। এক সময় দেখা যাবে মশলা থেকে এরকম তেল বেরোতে শুরু করেছে। মশলা থেকে যখন তেল বেরোতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। এখানে আমি 1 কাপ গরম জল ব্যবহার করছি। ঝোলটা আপনাদের প্রয়োজন মতো কমাতে বা বাড়াতে পারেন, তবে এই রান্নায় কিন্তু ঝোলের পরিমাণটা খুব বেশিও হয় না, গামা খা একটা ভাব থাকে। ঝোলটা যখন এরকম ফুটে উঠবে ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। রান্নাটা যেহেতু পুদিনা পাতা আর ধনে পাতা ব্যবহার করেছি, তাই জন্য ঝোলে আমি আলাদা
হলুদ গুঁড়ো ব্যবহার করিনি। দেখার সৌন্দর্যের জন্য সেটা করা, তবে আপনারা চাইলে অবশ্যই হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার ঢেকে রান্না করব মিডিয়াম ফ্লেমে, যতক্ষণ না পটলগুলো ভালোভাবে সেদ্ধ হচ্ছে। মাঝে একবার নেড়ে চেড়ে দেব। পটলের সব দিক ভালোভাবে সেদ্ধ করার জন্য একবার পটলগুলোকে নেড়ে দিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন পটলগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। আবারও ঢেকে দিচ্ছি। মশলা থেকে ওপরে তেল ভাজতে শুরু করেছে আর পটলটাও একেবারে সেদ্ধ হয়ে গেছে। ঝোলটা পারফেক্ট আছে, এটা ঠান্ডা হলে আর একটু ঘন হবে। এখানে লবণটা অ্যাডজাস্ট করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলা, আর দিচ্ছি 1 টেবিল চামচ কসুরি মেথি, এটা আগেই ড্রাই রোস্ট করে রেখেছি। দু হাতে এভাবে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে 2 মিনিট মতো ঢেকে রান্না করে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের দুর্দান্ত স্বাদের পটল বা ধনিয়া পটল। আশা করছি আজকের এই রেসিপি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। কেমন লাগলো আপনার অভিজ্ঞতা নিচে থাকা কমেন্ট বক্সে কমেন্ট করে জানালে আমার খুব ভালো লাগবে। আজ তাহলে এ পর্যন্তই, আবারও আসবো নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।